দেখেন ভাইরা, 3 তারে কিভাবে একটি টিভি বাড়ি ওয়ারিং করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এখন দেখেন, নর্মালি আমরা বাংলাদেশে 3 তারে কিভাবে ওয়ারিং করে অনেকে সেভাবে করতে পারে না, এবং কি অনেকে করতে পারে সবাই যে পারে না সেটাও আমি বলবো না। দেখেন পারে, আমি একটা দেখাচ্ছি 3 তার কিভাবে ওয়ারিং করে সেটা দেখেন, আমি কারো ভুল ধরতেছে না, এটা দেখেন। প্রথমে আমি নিচ্ছি একটা এমসিবি 40 অ্যাম্পিয়ারের এমসিবি, তারপরে নিব একটা আরসিবি, আরসিবি আর এমসিবি, এই ধরনের এমসিবি অনেকগুলো নিতে পারবেন, যতগুলো লাইন হবে তার উপর ভিত্তি করে আপনাদের এগুলো নিতে হয়, কত এমপিয়ারের এটা কারেন্ট ক্যালকুলেটার করে, তারপরে কত এমপিয়ারের এমসিবি গুলো নিবেন। এটা আছে নর্মালি 20 এমপি, 20 এমপিয়ার, এটা নর্মালি ব্যবহার হয় পাওয়ার পয়েন্টে, এবং ফ্রিজ চালায় হিটার চালাবে সেরকম ব্যবহার হয়, এবং ফ্রিজ চালার জন্য থাকে 32-63 এমপিয়ার অবশ্য থাকে, ডিফেন্স করবো কারেন্টের উপর ভিত্তি করে কতটুকু দূরত্ব হবে। আর আরসিবিটা বলি, এই আরসিবিটা থাকে নর্মালি বাড়ি বাসায় এবং দোকানের মধ্যে থাকে 0.03, 0.03 মধ্যে কোনো কারেন্টের ফল হলে পরে অটোমেটিক কারেন্টটা বন্ধ হয়ে যাবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনার লাইফের জন্য, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, এই কোনো কারেন্টে কোনো ফল হলে পরে এই সুইচটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, সেই জন্য 3 তার ব্যবহার করতে হয়। 3 তার যদি আপনার সঠিকভাবে ওয়ারিং না করতে পারেন কোনো কারেন্ট বন্ধ হবে না। দেখেন এটার মধ্যে টেস্ট করলে পরে আপনি টেস্ট করতে পারবেন আপনি সঠিকভাবে বাসা বাড়িতে ওয়ারিং ঠিক হয়েছে কিনা, এটার মধ্যে টেস্ট করলে পরে টেস্ট বাটনে অটোমেটিক এই সুইচটা বন্ধ হয়ে যাবে। যদি না করে তাহলে মনে করবেন যে আপনি সঠিকভাবে ওয়ারিং হয় নাই, এবং কি আরসিবির মধ্যে যে কোনো একটা ফল্ট আছে। যদি 3 তারিখ সঠিকভাবে ওয়ারিং করতে পারেন, বাসা বাড়িতে আপনি হিটার অথবা ওয়াটার হিটার, ফ্রিজ, যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ফল্ট থাকলে পরে আপনি কারেন্ট অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এবং মানুষের যদি কারেন্টের মধ্যে কোনোভাবে শর্ট করে বা তো লোকজনে বলতেই পারবে না কারেন্টটা কিভাবে বন্ধ হয়ে গেছে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে, সে বেশি কারেন্টের শর্ট খাইবে না, এমনকি কারেন্ট অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দেখেন আমি কিভাবে এটা ইউজ করতে হয়, আমার নিকট এখন তো বক্স নাই, গিয়ে বক্স থাকলে পরে একটা বোর্ড থাকলে পরে সম্পূর্ণভাবে ওয়ারিং করে দেখাইতে পারি। মনে করেন এক্সাম্পল আমি আপনাকে এটা দেখাইছি, এই এটার মধ্যে প্রথম ইনকামিং হবে এই 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 লাইভ লিউটার, লাইভ লিউটার এখান থেকে ইনকামিং হয়ে আউটগোয়িং এই পাশে আউটগোয়িং হয়ে আরসিবির মধ্যে আসবে, আরসিবির মধ্যে ইন হবে এই পাশ দিয়ে আউট হবে, লাইভ লিউটার এখান থেকে আউট হবে, আউট হওয়ার পর তারপরে এই এই ধরনের এমসিবি অনেকগুলো এমসিবি জয়েন থাকবে একটার পর একটা থাকবে স্টেপ বাই, এটার সাথে লাইভ ক্যাপ লাইভটা এটার সাথে লিঙ্ক করে দিতে হবে। লিঙ্ক করে দেওয়ার পর আপনি যখন ওয়ারিং করবেন তখন এখান থেকে লাইফের জায়গা থেকে লাইফ নিবেন, লিফটনের জায়গা থেকে লিফটন দিবেন, আর্থিকের জায়গা থেকে আর্থিক নিবেন, এই জন্য 3 কেবল রাখে। এই 3 কেবল যদি সঠিকভাবে ওয়ারিং করতে পারেন আপনি 100% আপনার বাসার মধ্যে কোনো দুর্ঘটনার কোনো সম্ভাবনা নেই, এবং কি আগুন ধরার কোনো সম্ভাবনা নেই, যে কোনো ফল্টি পড়লে পরে অটোমেটিক কারেন্ট বন্ধ হয়ে যাবে। আপনি ওই কারেন্ট বন্ধ হয়ে যাওয়ার পরে তারপর যদি অন না করতে পারেন তখন আপনি ইলেকট্রিক্যালের যে কোনো লোকের একটা সহযোগিতা নেবেন, কোন জায়গায় ফল্ট হয়েছে সে খুঁজে বাহির করে ওই ফল্টটা যখন সলভ করবে তখন আপনি কারেন্ট অন করতে পারবেন, তার আগে বন্ধ আপনি কারেন্ট অন করতে পারবেন না। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং কি লাইফ সেফটি, এই লাইফ সেফটি দিয়ে যদি আপনার বাসা বাড়িতে ওয়ারিং করতে পারেন তাহলে দেখবেন কোনো সমস্যাই হবে না, এমনকি কোনো ই হবে না। এই এটা কিনা পরে এই যে এটার নাম হয়েছে, এই জিনিসটার নাম হয়েছে আরসিবি, আরসিসিবি, কোনো ফল হলে পরে এই 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 জিনিসটা অটোমেটিক কান বন্ধ করে দিবে। এই যে এটা টেস্ট বটম আপনি দেখতে পারবেন, আর এটা হচ্ছে মেন ইনকামিং, মেন ইনকামিং 40 এমপিয়ারের। আপনি ডিফেন্স কারেন্টের উপর আপনি কতটুকু লোড নিবে আপনার বুটে তার উপর ডিফেন্স করে এগুলো কিনতে হবে, সেগুলো ক্যালকুলেট করে আপনার কিনতে হবে। যদি আপনার ভালো লাগে আমাদের ভিডিওটা দেখবেন,
এবং সেভাবে ওয়ারিং করার চেষ্টা করবেন, যাতে আপনার বাসা বাড়িতে কোনো দুর্ঘটনা না ঘটে। অনেক সময় বাসা বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে বলে কারেন্টের মধ্যে সুইচ অন করে শর্ট সার্কিট হয়ে বাসা বাড়িতে আগুন ধরে, এই ধরনের হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমি বিগত 10-15 বছর ধরে বিদ্যুৎ বিভাগে সিঙ্গাপুরে কাজ করি, এটার সম্বন্ধে আমার অনেক ধরনের এক্সপিরিয়েন্স আছে আপনাদের শেখার জন্য, সেটা আমি বলছি। দ্বিতীয়বারে কিভাবে মোশন সেন্সর তৈরি করতে হয় সেই ব্যাপারে আমি আলাপ করব, এবং কি কিভাবে ওয়ারিং করতে হয় মোশন সেন্সর সেটা নিয়ে আমি কথা বলবো। মোশন সেন্সর মানে আপনি পাবলিক এরিয়ার মধ্যে ইনস্টল করবেন, লাইট ইনস্টল করবেন, যে কোনো ফাংশন ইনস্টল করবেন, তার সাথে সিসি ক্যামেরা লিঙ্ক করে দিতে পারবেন। যখন লোকজন ওই এরিয়াতে চলাফেরা করবে, এবং কি যদি একটা পাখিও আসে উড়ে, তারপরেও ওই লাইটটা অটোমেটিক অন হয়ে যাবে। আবার ওইটা অফ হওয়ার লিমিট একটা মিনিমাম 30 মিনিট, 15 মিনিট, 10 মিনিট এরকম টাইম দেওয়া থাকে। যদি ওই টাইমটা আপনি সিটিং করে দেন, ওই 10 মিনিটের মধ্যে ওইখানে লোক যদি না আসে, অটোমেটিক লাইটটা বন্ধ হয়ে যাবে। আবার যদি ওইখান থেকে যে কোনো প্রাণী চলাফেরা করুক, যে কোনো যন্ত্রই আসুক না কেন, অটোমেটিক লাইটটা অন হয়ে যাবে। যখন লাইটটা অন হয়ে যাবে, তখন আপনি সিসি ক্যামেরার সাথে যদি লিঙ্ক করে দেন, ওই সিসি ক্যামেরাটা ক্যাপচার করে আপনার ওই এরিয়াটারে ভিডিও করবে এবং রেকর্ড করে হেলাবে। তখন আপনি জানতে পারবেন আপনার একদিকে ইলেকট্রিসিটি সেফ হয়েছে, অন্যদিকে আপনার যে কোনো সিকিউরিটির জন্য আপনি সিসি ক্যামেরার সাথে যদি লিঙ্ক করে দেন, ওটা আপনি রেকর্ড হয়ে যাচ্ছে, পরবর্তী সময় আপনি দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।